দিদি না, বিশ্বাস করো আমি এমনটা কিছু হয় নাই, বিশ্বাস করো আমি ঠাকুরের বিয়ে করতেছি, বিশ্বাস করো আমি কিছু হয় নাই দিদি। আর দিদি Shut up! Shut up! তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, শুধুমাত্র তোমার তোমার বাবা মার জন্য আমার পরিবারের এই অবস্থা। আজকে আজকে শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটি মৃত্যু সজ্জায় শুয়ে আছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখে সামনে। এক্ষুনি এই মেয়েটাকে হাসপাতাল থেকে বের করে দিন, আর দেখবেন যাতে ওইখানে আর না আসতে পারে। তোমার ভালোর জন্য বলছি, এক্ষুনি এখান থেকে তুমি চলে যাবে, না হলে তোমার মামার মতন তোমাকে থানাতে পাঠাতে আমার দু মিনিটের বেশি সময় লাগবে না। যাও, বেরিয়ে যাও। বুঝতে পারছো না তোমাকে আমি সহ্য করতে পারছি না, বুঝতে পারছো না তুমি তোমাদের ফ্যামিলি আমাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতাটা করেছে তারপর জাস্ট ক্ষমা করা যায়। এমনি আমার মুখ থেকে আর একটাও খারাপ কথা বেরোনোর আগে আমার সামনে থেকে চলে যাও, চলে যাও রিমি। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না, শুধুমাত্র তোমার তোমার বাবা মার জন্য আমার পরিবারের এই অবস্থা। আজকে আজকে শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটি মৃত্যু সজ্জায় শুয়ে আছে। ডাক্তারবাবু বলছি, উদয় উদয় এখন কেমন আছে, ওর অবস্থা কিরকম এখন? এই ওষুধটা একটু তাড়াতাড়ি এনে দিন, খুব আর্জেন্ট। এনে দিচ্ছি, এনে দিচ্ছি। আর বলছি ব্লাডের ব্যবস্থা কি করেছেন? চলে আসবে, আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। বাট ওকে কিন্তু খুব তাড়াতাড়ি করুন, পেশেন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল। ডাক্তারবাবু আমি হাত জোর করছি, আমার ছেলের জন্য যা লাগে, যত টাকা লাগে আপনারা ব্যবস্থা করুন। আই ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ এনি কস্ট, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করুন। রূপজিৎ, রূপজিৎ তুমি একটু বড় বড় ডাক্তারদের সঙ্গে কথা বলো না, উদয়কে বাঁচাতে হবে। আমি 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 যত টাকা লাগে দেবো, প্লিজ। বৌদি বৌদি তুমি টেনশন করো না, উদয় ঠিক হয়ে যাবে, তুমি নিজেকে সামলাও তো একটু, নিজেকে সামলাও। আমার বেটা বেটার যদি কিছু হয়ে যায় তবে প্লিজ কুল ডাউন, কিচ্ছু হবে না দা ভাইয়ের। এত বড় বড় ডাক্তার রয়েছেন, ওনারা তো চেষ্টা করছেন, কোনো তো ত্রুটি রাখেনি বলো। তুমি ভেঙে পড়লে কি করে চলবে মা, সব ঠিক হয়ে যাবে। আমার দা ভাইয়ের কিচ্ছু হতে পারে না মাম, কিচ্ছু না।
ঠাকুর, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কেষ্ট ঠাকুর, আমার বাবা মার জন্য মুখার্জি বাড়ির ক্ষতি হয়েছে, আমার বাবা মার লগে ওনাদের কি সম্পর্ক? মামা মামা হঠাৎ করে আমার আমার জীবনটারে আমার পলট পালট করে দিল কেন? কেন এমন হইলো কেষ্ট ঠাকুর, কেন হইলো? আরে বাবু, তোরে আজ হাইরা গেলে চলব না, গাড়ি বাবুর জন্য তোরে জিততেই হইব, হাইরা গেলে চলব না। দাদা ঠিকই কইছিল, কেষ্ট ঠাকুরের কাছে আমারে আমারে আমার ভালোবাসার পরীক্ষা দিতে হইব, দিতেই হইব। এনে ব্লাড এনেছি,
গড, ইমলিকে কোথাও দেখতে পাচ্ছি না। এই জিনিয়া, হ্যাঁ বলো, রিমলি কোথায়? ওকে কোথাও দেখতে পাচ্ছি না। গার্ডকে দিয়ে আমরা রিমলিকে হসপিটালের বাইরে বের করে দিয়েছি। দেখো পরমদা, ওর মতো বিশ্বাসঘাতককে আমি কোনো রকমের সিম্পথি দেখাতে পারছি না, সরি। জিনিয়া, হোয়াট আর ইউ সেইং? রিমলি বিশ্বাসঘাতক, এসব তুই কি বলছিস জিনিয়া? আমি ঠিকই বলছি পরম, ওর বাবা মার জন্য আমরা আমাদের বাবাকে হারিয়েছি, আর আজ ওর মামার জন্য আমার দাদা ভাইটার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। এরপরে তুমি বলবে যে ওকে ক্ষমা করে দিতে? জিনিয়া, শোন শোন, আমার কথাটা শোন। দেখ, তুই যা বলছিস একদম ঠিক বলছিস, হ্যাঁ, কিন্তু এর মধ্যে রিমলির দোষ কোথায়? দেখ, উদয়ের ক্ষতি করেছে ওর মামা, আর আঙ্কেলের ক্ষতি করেছে ওর বাবা, রিমলি তো কারোর ক্ষতি করেনি, তাই না? উল্টে ও তোদের সকলের ভালো চেয়েছে, উদয়কে বাঁচিয়েছে, তোকে বাঁচিয়েছে, আর এই কথাগুলো তো তুই খুব ভালো করে জানিস, কিভাবে ও নিজেকে বিপদে ফেলে ওই শয়তানগুলোর হাত থেকে তোকে বাঁচিয়েছে, তোর সম্মান রক্ষা করেছে, মনে নেই? আমি জানি আজ উদয়ের জন্য তোরা যতটা চিন্তিত, রিমলিও কিন্তু ততটাই চিন্তিত, হয়তো তার থেকেও বেশি। আর যতদূর আমি ওকে চিনি, উদয়ের প্রাণ রক্ষা করার জন্য ও নিজের কৃষ্ণ ঠাকুরের কাছে জীবনের সব থেকে বড়, সব থেকে কঠিন পরীক্ষা, সেটা দিতেও পিছপা হবে না, আমি শিওর। পরমবাবারা তো কি বোঝাচ্ছে জিনিয়াকে, কি উদ্দেশ্য? আমার সাজানো ঘুটি ঘেটে দেবে না তো আবার? আর কত পরীক্ষা নিবা আমার ঠাকুর, আর কত? যত পরীক্ষাই নাও, সব পরীক্ষা দিতে রাসি, শুধু আমার গাড়ি বাবুরে ফিরায় দাও, ওনারে প্রাণে বাঁচায় দাও, আমার স্মৃতির সিঁদুর অক্ষত করো, ফিরায় দাও ওনারে।
পুরোটাই আজ শুধু আমার একার নয় কৃষ্ণ ঠাকুর, তোমারও পরীক্ষা। এতদিন যেই ভালোবাসা, যেই ভক্তি দিয়া আমি তোমারে পূজা দিছি, আজ আমি সেই ভালোবাসা আর ভক্তির ফল ফেরত চাই। আর গাড়ি বাবুরে তুমি প্রাণে বাঁচায় তুলো, সুস্থ করে তোলো ওনারে। আমার কাছে ওনারে ফিরায় তা ফিরায় দাও আমার কাছে।